হেল্ল' গাইছ, অ' চিবিকি ষ্টুডিঅ' চেনেলটোলৈ সকলোকে স্বাগতম জনাইছোঁ। আপোনালোকেও যদি গ্ৰেড থ্ৰী গ্ৰেড ফ'ৰ এক্সাম বা আসাম পুলিচ হওক বা SSCকে ধৰি বিভিন্ন পদৰ বাবে প্ৰিপেয়াৰেশ্যন কৰি আছে, তেনেহ'লে মই আজি আপোনালোকৰ ওচৰত মেথছৰ মষ্ট ইম্পৰ্টেণ্ট ভিডিঅ' এটা লৈ আনিছোঁ। গাইছোঁ, বুজি পাইছেনে? মেথছৰ মষ্ট ইম্পৰ্টেণ্ট ভিডিঅ' এটা আপোনালোকে 12th লেভেলত গ্ৰেড থ্ৰীত আপোনালোকে দেখিছিলে, একদম সৰু সৰু বেচিকৰ পৰা কুৱেশ্যন আহিছে। তাৰ বাবে আজি মই আপোনালোকৰ ওচৰত কমন মানে এক্সামত আহিব পাৰে বা আহি থাকে তেনেকুৱা ধৰণৰ বেচিক কুৱেশ্যন কেইটামান লৈ আনিছোঁ। তো ভিডিঅ'টো বেছি দীঘলীয়া নহয়, বহুতেই আপোনালোকৰ বাবে কামত আহিব যদি আপোনালোকে এক্সাম দিয়ে। তেনেহ'লে আমি বেছি দীঘলীয়া নকৰোঁ, ভিডিঅ'টোলৈ আগবাঢ়িছোঁ। আপোনালোকক এটা কথা কৈ ৰিকুৱেষ্ট কৰি দিছোঁ যে গাইজ, প্লিজ আপোনালোকে এটা বা দুটা কুৱেশ্যন চাওক, যদিহে বুজি নাপায় তেনেহ'লে ভিডিঅ'টো কাটি দিব। আগতে ৰিকুৱেষ্ট কৰিছোঁ, এটা বা দুটা কুৱেশ্যন চাওক। তেনেহ'লে আমি এক নম্বৰ কুৱেশ্যনটোলৈ আহিছোঁ। ইয়াতে ৰখিব, এক নম্বৰ কুৱেশ্যনটোলৈ আহিছোঁ গাইজ। এক নম্বৰ কুৱেশ্যনটোলৈ মন কৰিব, এইটো এটা বহুতেই ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন। এনেকুৱা ধৰণৰে কুৱেশ্যন আহিছে, বুজি পাইছে আপোনালোকে, যে গ্ৰেড থ্ৰীত এনেকুৱা ধৰণৰে কুৱেশ্যন আহিছে, একদম বেচিকৰ কুৱেশ্যন আহে। ইয়াতে এই ধৰণৰ কুৱেশ্যনবোৰ অহাৰ সম্ভাৱনা আছে। চাবচোন এই কুৱেশ্যনটো কি কৈছে, যে 999ৰ 999ৰ উত্তৰ পদটো কিমান হ'ব বা উত্তৰ পদটো হ'ব। ইয়াতে আমাক খালী ঠাই এটা দি দিছে, গতিকে এই চাৰিটা অপশ্যনৰ পৰা আপোনালোকে উত্তৰ পদটো কেনেকুৱাকৈ বিচাৰি পাব। গতিকে উত্তৰ পদ ওলাবলৈ আপোনালোকৰ এক ছেকেণ্ডো নালাগে। এনচাৰটো ইয়াতে দিয়া আছে কিমান গাইজ, যে 9 9 9, আৰু এইটো ক্লাছ ছিক্সৰ অংক হয়, আৰু ক্লাছ ছিক্সৰ পৰা এইটলৈকে দেখা গৈছে আমাৰ গ্ৰেড থ্ৰীত, এই ছিক্সৰ পৰা এইটলৈকে অংক দিছে গোটেইবোৰ। গতিকে ইয়াতে আমাৰ 9 9 9 উত্তৰ পদটো আপোনালোকে ওলাবলৈ কেনেকুৱাকৈ ভাবিব, যে সংখ্যাটো লিখিব তাৰ লগত এক এটা যোগ কৰি দিব, গতিকে আমাৰ উত্তৰ পদটো ওলাই গ'ল। এক এটা যোগ কৰিলে আমাৰ উত্তৰ পদটো 1000 হৈ গ'ল। গতিকে 1000টো অপশ্যন নম্বৰ কিমানত দিয়া আছে, একত। গতিকে ৰাইট এনচাৰ হ'ল 1000, বুজি পাইছে? মানে উত্তৰ পদ মানে তাৰ আগৰ সংখ্যাটো বা আপোনালোকে 1 এটা প্লাছ কৰি দিবও পাৰে। গতিকে আপোনালোকে দুটা নিয়মতে চাই থৈ দিব, আপোনালোকৰ যোনটো সুবিধা হয় যে প্লাছ 1 কৰি তাৰ লগত যোগ কৰি দিব, প্লাছ 1 এটা যোগ কৰি দিব, নহ'লে তাৰ 999ৰ আগৰ সংখ্যাটো 1000 বা তাৰ লগত একেটা যোগ কৰিলে 1000 একেই। গতিকে আপোনালোকে যদি বুজি পাইছে লাইক কৰিব। তেনেহ'লে 2 নম্বৰ কুৱেশ্যনটোলৈ আহিছোঁ। ইয়াতে 2 নম্বৰ কুৱেশ্যনটো চাব গাইজ, এইটো বহুত ধুনীয়া কুৱেশ্যন, বুজি পাইছেনে? বহুত ধুনীয়া কুৱেশ্যন হয়, আৰু আপোনালোকে এনেকুৱা ধৰণৰ কুৱেশ্যন ক'তো নাপাব। মই একদম বেচিকৰ কুৱেশ্যন যে মানো। ইয়াতে চাব, প্ৰথমতে দিছে যে 79.5 ডিগ্ৰী, 79 কিমান, 79.5 ডিগ্ৰী, মানে 79.5 ডিগ্ৰী। তাৰপিছতে 120 ডিগ্ৰী, তাৰপিছতে 98 ডিগ্ৰী, তাৰপিছত 320 ডিগ্ৰী, সূক্ষ্মকোণটো বিচাৰি ওলোৱা। গতিকে এই চাৰিটা যে কোণ দিছে গাইছ, এটা 79.5 ডিগ্ৰী দিছে, আৰু এটা দিছে 120 ডিগ্ৰী, তাৰপিছতে নেক্সট এটা দিছে 98 ডিগ্ৰী, আৰু নেক্সট এটা দিছে 320 ডিগ্ৰী। গতিকে আপোনালোকে এটা সূক্ষ্মকোণ সেইটো আপোনালোকে জানিব লাগিব, যদিহে কোনোবা জানে। একদম ছিক্সৰ আৰু ছেভেনৰ অংক, এইবোৰ ছেভেনৰ অংক, গতিকে কোনে কোনে জানে তেওঁলোকে কমেণ্ট কৰিব আৰু এনচাৰটো নিশ্চয় পাৰিব। গতিকে যদিও নাজানে তেনেহ'লে চাই ল'ব, আজি মই আপোনালোকক ধুনীয়াকৈ শিকাই দিছোঁ সূক্ষ্মকোণ কোনবোৰক কয়। গতিকে আপোনালোকে ভাবি লওক এইটো কিমান ডিগ্ৰী কোণ, এইটো হৈছে 90 ডিগ্ৰী কোণ। আপোনালোকে সকলোৱে জানে এইটো কিমান ডিগ্ৰী কোণ, এইটো হৈছে 90 ডিগ্ৰী কোণ। এইটো কিমান ডিগ্ৰী কোণ, 90 ডিগ্ৰী, এইটো হৈছে আমাৰ 90 ডিগ্ৰী কোণ। গতিকে সূক্ষ্মকোণ হ'বলৈ এটা ভালদৰে মনত কৰি লওক, যে সূক্ষ্মকোণটো সদায় 90 ডিগ্ৰীতকৈ তলৰ কোণবোৰক কি বুলি কয়, সূক্ষ্মকোণ। গতিকে আমাৰ এনেকুৱা ধৰণৰ যদি থাকে তেনেহ'লে এইটো ধৰি লওক আপোনালোকে 30 ডিগ্ৰী, গতিকে সূক্ষ্মকোণ হৈ গ'ল এইটো। মানে আপোনালোকে এটা কথা মন কৰিব লাগিব যে সূক্ষ্মকোণ হ'বলৈ 90 ডিগ্ৰীতকৈ কম হ'ব লাগিব, আপোনালোকে সেইটো ভাবিলে হ'ল। যিহেতু এনেকুৱা থাকিলে 90 ডিগ্ৰী হয়, তাতকৈ সৰুৱে যদি এনেকুৱা থাকে তেনেহ'লে এইটো হৈ যাব সূক্ষ্মকোণ। আপোনালোকে এনেকুৱা ধৰণৰ ভাবক যে 90 ডিগ্ৰীতকৈ কম কোণবোৰক কি কোণ বুলি কয়, সূক্ষ্মকোণ। গতিকে ইয়াতে 90তকৈ কোণটো কম আছে, 79.5। গতিকে আমাৰ ৰাইট নম্বৰ 1টো হৈ যাব এনচাৰ হৈ যাব। বুজি পাইছেনে আপোনালোকে, যে সূক্ষ্মকোণ এনেকুৱা ধৰণৰ 100% চিয়'ৰ আহিব গাইজ। আপোনালোকে লিখি লওক যে সূক্ষ্মকোণ ওলোৱা বা স্থলকোণ ওলোৱা বা পবিত্ৰ কোণ ওলোৱা। গতিকে 90 ডিগ্ৰীতকৈ কম কোণবোৰক সূক্ষ্মকোণ বুলি কয়, আৰু 90 ডিগ্ৰীতকৈ বেছি আৰু 180 ডিগ্ৰীতকৈ কম, এইটোও চাই ল'ব আপোনালোকে কামত আহিব, যে 90 ডিগ্ৰীতকৈ বেছি আৰু 180 ডিগ্ৰীতকৈ যদি কম হয় তেনেহ'লে সেইটো স্থলকোণ বুলি ক'ব। কি বুলি ক'ব, স্থলকোণ। বুজি পাইছে? এইটো মনত ৰাখি ল'ব যে স্থলকোণ কোনবোৰক কয়, যে 90 ডিগ্ৰীতকৈ বেছি আৰু 180 ডিগ্ৰীতকৈ কম কোনবোৰক স্থলকোণ বোলে। গতিকে স্থলকোণ ইয়াতে দুটা আছিলে, 120 আৰু 98। আৰু পবিত্ৰ কোণবোৰো কোনবোৰক কয়, পবিত্ৰ কোণ ওলোৱা আহিব পাৰে কেতিয়াবা, যোনটো হৈছে 180 ডিগ্ৰীতকৈ বেছি আৰু 360তকৈ কম, সেইটো হৈছে পবিত্ৰ কোণ। আপোনালোকে এইবোৰো চাই থৈ দিব। তেনেহ'লে আমাৰ বেছি টাইম নকৰোঁ আৰু আমি, আৰু নেক্সট কুৱেশ্যন আহিছোঁ। এবাৰ 2 গ'ল, এবাৰ 3 আহিছোঁ। এইটো চাব,
যে মাইনাস টু আর দুয়র মাজত কেইটা অখণ্ড সংখ্যা আছে আপনার মানে মৌলিক সংখ্যা শিকাইছিল সেইটো 100% কমন পড়লে রিজনিংত পুরা 19টা কমন আছে বুঝিছে না গাইজ রিজনিংত পুরা 19টা কুয়েশন কমন আছে 19টা কুয়েশন আপনাদের মূল প্রোফাইলবল খুলে কিনে চাব পড়ে গোটেইবর ভিডিও 19টা কুয়েশন কমন আছে পুরা ইয়াতে সুদিছে যে মাইনাস টু আর প্লাস টুর মাজত কেইটা অখণ্ড সংখ্যা আছে গতিকে আপনাদের অখণ্ড সংখ্যাবর চেনি পায় না কোনবর যদিও না জানে তেনহলে আজি বেসিকরপরা শিখি লব আপনাদের অখণ্ড সংখ্যা ধরলে অখণ্ড সংখ্যা কোনবর হয় গাইজ এই চাব ইয়াতে জিরো বহাই ইয়াতে কি বহাই জিরো তারপরে সি পানে ওয়ান ইয়াতে টু আর ইপানে দীঘল করে দিম ইয়াতে তিন আর ইয়াতে চার এনেকা ধরনের কি বলে কয় অখণ্ড সংখ্যা বলে কয় ইয়াতে কিমান হব চারি হব এইবর হচ্ছে আমার কি সংখ্যা অখণ্ড সংখ্যা আর এইপিনে আহি যায় জিরোর কি যাব মাইনাস ওয়ান আর এইপিনে যাব মাইনাস টু আর এইপিনে যাব মাইনাস থ্রি ইয়ালকে বুঝি পাইছে না এইবরে হয়েছে অখণ্ড সংখ্যা আপনাদের আগে সংখ্যা রেখা পাইছিলে এইবর হয়েছে অখণ্ড সংখ্যা গতি আপনার যদি সুদে যে মাইনাস টু আর টুর মাজত কেটা অখণ্ড সংখ্যা আছে তেনহলে আপনাদের চাই লব কেটা আছে এই মাইনাস টু আর এই প্লাস টু তার মাজত অখণ্ড সংখ্যা এইবর হয় এটা দুটা তিনটা বুঝি পাইছে না আকো ভালদরে বুঝাই দিছো আপনাদের ইমান ধুনকে বুঝাই দিছো যদি বুঝি পানে তেনহলে কমেন্ট করবো আর বুঝি পালে লাইক করবো লাগিব গতি অখণ্ড সংখ্যা আমার এইবর পড়ে যে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি সেপিনতো জিরোর সিপানে যায় গে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি বা ওয়ান টু থ্রি ফোর এনেকা ধরনের ভাবিলে হল গতি ইয়ার আর ইয়ার মাজত সুদিছে আমার অখণ্ড সংখ্যা গতি অখণ্ড সংখ্যা এটা আর দুটা এটা তিনটা হয়ে গেল গতি রাইট এনসার অপশন নম্বর চারি হয়ে গেল বুঝিছে আর আপনার যদি সুদে যে মাইনাস টু আর টুর মাজত কেটা ঋণাত্মক অখণ্ড সংখ্যা আছে গতি ঋণাত্মক অখণ্ড সংখ্যা কলে এটা হয়ে গেল মাইনাস ওয়ানটো গতি এইবর কয় ঋণাত্মক অখণ্ড সংখ্যা আর এইবর কয় ধনাত্মক অখণ্ড সংখ্যা আর গোটেই কেটাকে মিলি কিনে কি কয় অখণ্ড সংখ্যা বলে কয় বুঝি পাইছে আপনার যদি সুদে মাইনাস থ্রি আর জিরোর মাজত কেটা অখণ্ড সংখ্যা আছে তেনহলে অখণ্ড সংখ্যা নকয় যদি আপনার ঋণাত্মক অখণ্ড সংখ্যা কয় তেনহলে দুই এটা আর ইপানে একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা কলে প্লাস কেটা বুঝায় আর যদি অখণ্ড সংখ্যা কয় গোটেই কেটাকে বুঝায় তেনহলে এবার চারি নম্বর কুয়েশনটলে আহিছো চারি নম্বর কুয়েশনটলে আহিছো গাইজ চারি নম্বর কুয়েশনটলে মন করিব এইটো এটা বহুত ইম্পর্টেন্ট কুয়েশন তার আগতে একটা কথা কব বিচারছো আপনাদের যদি আপনার জিকের নোটস লাগে পিডিএফ কোৱা নাই জিকের নোটস লাগে তেনেহলে আসাম জিকে মই 49ত দি আছো 75% অফারত 49ত দি আছো কিমানত দি আছো 49ত যদি জিকে লাগে তেনেহলে অনলি 49 আর এইটো হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার 6002715182 বুঝিছে না আপনাদের জিকে পর ইমান টাফ অহা নাই গাইছে একদম বেসিকর জিকে আছে বুঝিছে বেসিকর জিকে আছে গতি মই নোটস দিয়ার বেসি কুয়েশন কমন পড়া নাই তথাপিও জিকেটা কুয়েশন আছে একদম সহজ সহজ কুয়েশন আপনাদের সেইবর কুয়েশন সকলোই জানে বুঝি পাইছে গতি আপনার যদি আসাম জিকে লাগে তেনহলে নোটস পাব পিডিএফ নাই অনলি 49ত কোনো নিদিয়ে আপনার মই বিলে দি আছো এই 6002715182 হয়েছে মূল হোয়াটসঅ্যাপ নম্বর আর যদিহে আপনার ইংলিশর পিডিএফ লাগে ইংলিশর বুঝি পাইছে আপনার যদি ইংলিশর পিডিএফ লাগে আপনার ইংলিশর তেনহলে তাত 75 রাখিছে প্রাইসটা বুঝিছে 75 রাখিছে যেহেতু গ্রুপ আছে আমার গতি জিকেট 49 আর ইংলিশ পিডিএফত 75 পুরা কমপ্লিট ইংলিশত আছে গ্রামারপর আদি করে সিনোনেম এন্টোনেম গোটেইবর তাতে কভার করা আছে পিডিএফ আছে ইংলিশর যদি পিডিএফ লাগে তেনহলে 75 দিব লাগে ইংলিশর কারণে বেলেগ একটা নাম্বার হয়েছে 6001236001237745 7754 এটা দুটা তিনটা চারিটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা দশটা গতি জিকের পিডিএফর বাবে এইটো বুঝিছে জিকের পিডিএফর বাবে প্রাইসটো 49 আর নাম্বারটো হয়েছে উপরতো ইংলিশর জিকের পিডিএফ নয় সরি জিকের নোট আছে আর ইংলিশর পিডিএফ আছে গতি ইংলিশর যদি আপনার পিডিএফ লাগে তেনহলে এইটো প্রাইসটো হয়েছে 75 আর নাম্বারটো হয়েছে তলরটো ইংলিশত কমপ্লিট আছে গ্রামারপর আদি করে সিনোনেম এন্টোনেম গোটেইবর কভার করা আছে নেরেশন ভয়েস গোটেই টেন্স গোটেইবর কভার করা আছে গতি আপনার যদি ইংলিশর লাগে এইটো নাম্বারত মেসেজ করব জিকে লাগিলে উপর নাম্বারটো বুঝি পাইছে তেনহলে এবার আমার চারি নম্বর কুয়েশনটলে আইসো ইয়াতে চাব সেম আগর কুয়েশনের নিচিনা এইটো 999ৰ পূর্ব পদটো বিচারি বলা গতি আগতে পাইছিল আমি উত্তর পদ তাত কি করব লাগে একটা যোগ করে দিব লাগে বা তার আগর সংখ্যাটা লিখি দিলে হল সেইটো হয়েছে আমার উত্তর পদ ইয়াতে কৈছে যে পূর্ব পদ গতি পূর্ব পদত কি করব লাগে আপনাদের সংখ্যাটা লিখব ধুনিয়া কৈ 999 তারপর একটা মাইনাস করে দিব আমার কিমান থাকিব এনসার যে 998 থাকিব কিমান থাকিব 998 গতি আমার এনসার হল 998 মানে
আপোনালোকক যদি পূৰ্বপদ ওলাব দিয়ে তেনেহ'লে 999ৰ পূৰ্বপদ ওলাব দিলে একেটা মাইনাছ কৰি দিব আৰু কি কয় উত্তৰপদ ওলাব দিলে একেটা প্লাছ কৰি দিব বাছ ইমানেই বুজি পাইছেনে গতিকে একেটা মাইনাছ কৰিলে আমাৰ কিমান হয় বা তাৰ থাকি যোৱা সংখ্যাটো তাক পাৰ হৈ যোৱা সংখ্যাটো গতিকে 999ৰ পৰা এক মাইনাছ কৰিলে 998 হ'লে গতিকে আমাৰ তাৰ পূৰ্বপদটো হৈ গ'ল 998 যদি আমাক উত্তৰপদ ওলাব দিয়া হ'লে তেনেহ'লে একেটা যোগ কৰি দিলোঁ হয় গতিকে 998 অপশ্যন নম্বৰ 2টো হৈ গ'ল আমাৰ ৰাইট এনচাৰ বুজি পাইছে একদম ধুনীয়াকৈ শিকাই দিছোঁ গাইছ বেছিকৈ অংক হয় এইবোৰ আৰু আহে তেনেহ'লে এবাৰ 5 নম্বৰ কুৱেশ্যনটোলৈ আহিছোঁ এই কুৱেশ্যনটোলৈ মন কৰিব গাইছ বহুত ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন আপোনালোকে খালি লাইক কৰক ছাবস্ক্ৰাইব কৰক গাইজ 1 লাখ ছাবস্ক্ৰাইবাৰ হ'ব আৰু প্লিজ গাইজ 10,000 ছাবস্ক্ৰাইবাৰ লাগে মাত্ৰ আপোনালোকক মই বহুত হেল্প কৰি আছোঁ আপোনালোকে খালি লাখ লাখ মানুহ চাই তথাপিও ছাবস্ক্ৰাইব নকৰে নহ'লে 1 লাখ হৈয়ে গ'লে হয় প্লিজ আপোনালোকৰ 10,000 লাগে গাইজ ৰিকুৱেষ্ট কৰিছোঁ আৰু কৰি দিয়ক এতিয়া চাব তলত দিয়া কোনটো স্থলক কোন ইয়াতে তলত দিয়া স্থলক কোনটো ইয়াতে দুটা লিখা গৈছে তলত দিয়া স্থলক কোনটো বিচাৰি ওলোৱা শিকাইছিলোঁ নহয় মই স্থলক কোনবোৰক কয় 90 ডিগ্ৰীতকৈ ডাঙৰ কোনবোৰক স্থলক কোন কয় আৰু 90 ডিগ্ৰীতকৈ সৰু কোনবোৰক সূক্ষ্ম কোন কয় দেখিছে এনেকুৱা ধৰণৰ কুৱেশ্যন আহে আপোনালোকে ভালদৰে চাব তাৰ বাবে গতিকে ইয়াতে 3টা কোণ দিয়া আছে আমিতো জানো এ অ' বি দেখিছেনে আপোনালোকে চাওক যে এ অ' বি যদি চাওঁ তেনেহ'লে ডাইৰেক্ট 90 ডিগ্ৰী হৈ আছে বুজিছে আৰু চি অ' এ যদি চাওঁ তেনেহ'লে সূক্ষ্ম কোণ হৈ আছে 90 ডিগ্ৰীতকৈ সৰু কোণবোৰক কি বুলি কয় সূক্ষ্ম কোণ বুজি পাইছে গতিকে আমি যদি চাবলৈ যাওঁ এ অ' বি কোণটো তেনেহ'লে ডাইৰেক্ট 90 ডিগ্ৰী হৈ আছে এল হৈ আছে আৰু আমাক ইয়াতে ওলাব দিছে স্থল কোণ গতিকে 90 ডিগ্ৰীতকৈ সৰু কোণবোৰক কি বুলি কয় সূক্ষ্ম কোণ গতিকে চি অ' এ ইকুৱেল কিমান হৈ যাব সূক্ষ্ম কোণ যিহেতু সৰু আছে গতিকে 90 ডিগ্ৰীতকৈ ডাঙৰ আৰু 180 ডিগ্ৰীতকৈ সৰু কোণবোৰক স্থল কোণবোৰে গতিকে এনচাৰ হৈ যাব কোনটো হৈ যাব এফ অ' চিটো 90 ডিগ্ৰীতকৈ ডাঙৰ আৰু 180 ডিগ্ৰীতকৈ সৰু দেখা গৈছে গতিকে আপোনালোকক মই শিকাইছিলোঁ নহয় আগতে আৰু এইটো এক্সামত আহিছিলে এবাৰ গাইছ ডি এ চি এক্সামত যে তলৰ দিয়া কোন স্থল কোনটো বিচাৰি ওলোৱা গতিকে এফ অ' কি হৈ যাব এফ অ' বিটো হৈ যাব আমাৰ স্থল কোণ 90 ডিগ্ৰীতকৈ ডাঙৰ হ'ব লাগে আৰু 180 ডিগ্ৰীতকৈ সৰু হ'ব লাগে গতিকে এইটো অভিয়াছলি 120 ডিগ্ৰীমান হ'ব গতিকে এফ অ' কিমান হৈ যাব এফ অ' বি বা বি অ' এফ একে এফ অ' বি অপশ্যন নম্বৰ 1টো হৈ যাব আমাৰ ৰাইট এনচাৰ বুজি পাইছে ধুনীয়াকৈ শিকাই দিছোঁনে আপোনালোকক তেনেহ'লে এবাৰ নেক্সট কুৱেশ্যনটোলৈ আহিছোঁ ইয়াতে নেক্সট কুৱেশ্যনটোলৈ আহিছোঁ গাই 6 নম্বৰ কুৱেশ্যনটো মন কৰিব এইটো এটা বহুত ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন ইয়াতে কুৱেশ্যনটো কি সুধিছে এবাৰ চাব আপোনালোকে যদি ইয়াতে এইটো ঘনিয়ে ঘলে হয় দেই গাইছ এইটো আপোনালোকে ঘৰ বুলি বনাই লওক ইয়াতে ঘৰ বুলি বনাই লওক যদি এইটো ব্লাড ৰিলেশ্যনৰ কুৱেশ্যন হয় আৰু 100% এটা আহিছে আপোনালোকে নিশ্চয় দেখিছে আৰু গ্ৰেজুৱেট লেভেলৰ এইটোৱে আহিব যদি বিৰ ভায়েক চি হয় আৰু গ্ৰেড ফ'ৰৰ বাবেতো এইবিলাক যদি চাই লয় গ্ৰেড ফ'ৰ আপোনালোকৰ একোৱেই নহয় যদি বিৰ ভায়েক চি হয় চিৰ ঘনীয়েক এ হয় আৰু বিৰ দেউতাক এফ হয় তেন্তে চি এফক কি বুলি মাতিব চিটো যে চি সি এফক কি বুলি মাতিব সুধিছে চি এফক কি বুলি মাতিব গতিকে আপোনালোকে কুৱেশ্যনটো পঢ়োঁতে একদম আল্টু ফাল্টু লাগিছে উল্টা পুল্টা লাগিছে এতিয়া মই আপোনালোকক এনেকুৱা শ্বৰ্ট ট্ৰিকত শিকাই দিম এইবোৰ কি কুৱেশ্যন বুলি ক'ব আপোনালোকে যদি বিৰ ভায়েক চি হয় বুলি কৈছে কি কৈছে যদি বিৰ ভায়েক চি হয় চাওক আপোনালোকে ব্লাড ৰিলেশ্যনবোৰ কেনেকুৱাকৈ কৰিব লাগে আপোনালোকে ডিমাকতো কৰিব পাৰে তথাপিও আপোনালোকে যদি এইবোৰ ব্যৱহাৰ কৰে মই শিকাই দিয়া নিয়মবোৰ তেনেহ'লে আপোনালোকে এনেকুৱা এটা এক্সাম নহ'ব যাতে আপোনালোকে ব্লাড ৰিলেশ্যন আহিলে কৰিব নোৱাৰিব যদি বিৰ ভায়েক চি হয় চাওক আমি ককাই ভাইবোৰ সমানে সমানে ৰাখোঁ গতিকে প্ৰথমতে দিছে বিৰ ভায়েক কোন হয় বুলি কৈছে বিৰ ভায়েক চি হয় বুলি কৈছে গতিকে বিৰ ভায়েক চি যিহেতু আমি ল'ৰা মানুহবোৰক প্লাছ চিন দি বুজাওঁ আৰু মাইকী মানুহবোৰক কি চিন দি বুজাওঁ বিয়োগ চিন গতিকে বিৰ ভায়েক চি হয় গতিকে বি চিটো ভায়েক হয় গতিকে প্লাছ চিন ইয়ালৈকে হৈ গ'ল তাৰপিছত চাব আমাৰ ইয়ালৈকে হৈ গ'ল যদি বিৰ ভায়েক চি হয় ইয়ালৈকে হৈ গ'ল চিৰ ঘনীয়েক এ হয় সেই চিটো যে আছে তাৰ ঘনীয়েক হয় গতিকে ঘনীয়েক হ'লে আমি সদায় তলত ৰাখিম বুজিছে ঘনীয়েক হ'লে আমি তলত ৰাখি দিম চিৰ ঘনীয়েক কোন হয় চিৰ ঘনীয়েক এ হয় যিহেতু ঘনীয়েক বুলি কৈছে আমি মাইনাছ চিনৰে বুজাম বুজিছে বিৰ ভায়েক চি হয় চিৰ ঘনীয়েক এ হয় ইয়ালৈকে হৈ গ'ল খুব ধুনীয়াকৈ বুজি পাইছে চাগৈ আপোনালোকে ইয়ালৈকে হৈ গ'ল এবাৰ চাব বিৰ দেউতাক এফ হয় গতিকে ডাঙৰ মানুহবোৰক সদায় আমি ওপৰত থওঁ বিৰ দেউতাক বুলি কৈছে গতিকে বিৰ দেউতাক কোন বুলি কৈছে এফ হয় যিহেতু এফটো দেউতাক বুলি কৈছে গতিকে আমি এইটো প্লাছ চিনৰে বুজাম ইয়ালৈকে হৈ গৈছে না আপোনালোকৰ চা কিমান ধুনীয়াকৈ বিৰ ভায়েক চি চিৰ ঘনীয়েক এ আৰু বিৰ বাপেক এফ চি এ এতিয়া দেখিছেনে চি এ সেই চি এ এফক কি বুলি মাতিব সেই চিটো যে আছে সি এফক কি বুলি মাতিব সুধিছে সেই চিটো যে আছে গাইছ এই চিটো যে আছে সি এফক কি বুলি মাতিব কওকচোন আপোনালোকে এফক কি বুলি মাতিব গতিকে
আপোনালোকে জানে দেউতা বুলি মাতিব, গতিকে ইয়াতে দেউতাক অপশ্যন নম্বৰ এটো হৈ যাব ৰাইট এনচাৰ। কেনেকুৱাকৈ বি আৰু চি ককাই ভাই, চিৰ বাপেক যদি আপোনালোকে এটোক আপোনালোকে নাচাবই, এটোক আপোনালোকে নাচাবই, এইটো আপোনালোকে নিলিখিলেও হ'লে হয়। গতিকে চাবচোন আপোনালোকে বিৰ যদি ভায়েক চি হয় আৰু বিৰ দেউতাক যদি এফ হয় তেনেহ'লে চিৰ দেউতাকো এফ এ হৈ যাব। দেখিছেনে কুৱেশ্যনটো উল্টা পুল্টা লাগে, কুৱেশ্যন হয় পঢ়িলে অংক কৰিলে চাওক ইমান ইজি। গতিকে বি আৰু চি ককাই ভাই আছিলে, বিৰ যদি দেউতাক এফ হয় চিৰো দেউতাক এফ হ'ব, গতিকে চি এফক কি বুলি মাতিব, দেউতাক, অপশ্যন নম্বৰ এ ইজ দ্য কাৰেক্ট এনচাৰ। গতিকে ভাল লাগিছে না আপোনালোকৰ, ভাল লাগিছে যদি প্লিজ লাইক কৰি দিয়ক আৰু ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক। এক কি কয় 10,000 ছাবস্ক্ৰাইবাৰ লাগে আৰু 1,00,000 হ'বলৈ প্লিজ গাইজ। তেনেহ'লে আজিলৈ সামৰিছোঁ, আৰু জি কেৰ নোটছ আৰু ইংলিছৰ পি ডি এফ লাগে যদি আপোনালোকে কমেণ্ট কৰিব বা মেছেজ কৰিব যে আপোনালোকৰ 75ত আৰু জি কেটো ভাবিছে আপোনালোকে 49 কোনো নিদিব, বুজিছে। তেনেহ'লে আজিলৈ সামৰিছোঁ।